আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুজ্জোহা। উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সর্বধর্ম এবং সর্বদলীয় সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও পূর্ণেন্দু সান্যাল, ওসি আব্দুল সামাদ শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস প্রমুখ। এছাড়াও এদিন বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্য, ইমাম, বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উৎসব অবাধ ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনিক আধিকারিকরা বার্তা দেন। জিশান আলিমের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঈদুজ্জোহার পিস মিটিং ডেকেছিলাম, এখানে সমস্ত রাজনীতির লোকেরা, তারপরে সমস্ত ধর্মের লোকেরা সবাই একত্রিত হয়েছিল আমরা যাতে বকরিদের দিন সুস্থভাবে উৎসবটা পালন করতে পারি, এলাকায় যাতে সুস্থভাবে সবাই অনুষ্ঠানটা করতে পারে, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। এবং এর থেকে যারা এখানে এসেছিলেন তারা বাড়িতে গিয়ে এই বার্তা সবাইকে দেবে, যাতে আমরা ওই দিন ভালোভাবে অনুষ্ঠানটা পালন করতে পারি। আর আমরা এটা সবাই, আমাদের যত নেতৃত্বে এসেছিলেন এবং বিভিন্ন ধরনের মানুষ এসেছিলেন, সবাই এই বার্তাটাই দিলেন যে সেদিন আমাদের যে সেফ ড্রাইভ সেফ লাইভের কথা বলা হয়, যে গাড়ি আস্তে চালাও, জীবন বাঁচাও, ওইটাই সবাই সেদিন গুরুত্ব দেবে এবং সবাই বাড়ি থেকে গাড়ি যাতে আস্তে চালায় সেদিন, সেই দায়িত্ব নিয়ে সবাই সবাইকে বলবে, এই অঙ্গীকার করে আমরা অনুষ্ঠানটা সমাপ্তি করি। আর এমনি ওই দিন কোরবানির মাংস নিয়ে যাওয়ার সময় মানুষকে সতর্ক করা হলো, তারা যেন ভালোভাবে ভালো ক্যারিতে করে নিয়ে যায় এবং এটা যেন কোনো মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম যে ছবি পোস্ট করে সেগুলো যাতে না করে, সেটাও অনুরোধ করা হলো।